2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও সারিরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। তার মধ্যে তোমাদের 10 নম্বরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে আর 5 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। 5 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে সেই কোশ্চেন পেপারটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো প্রথম তোমাদের রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 4 = 2। তারপর দেখো দূরে রয়েছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 4 = 2। আর 3-এর দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 1 করে। এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, একটি প্রশ্ন তোমাদের কিন্তু উত্তর করতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের 5 মার্কের প্রশ্নপত্র। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মার্কটা মৌখিক হিসেবে ধরা হচ্ছে বা তোমাদের প্র্যাকটিক্যাল খাতা কিন্তু জমা নেওয়া হচ্ছে। যে স্কুলে যেভাবে নেওয়া হচ্ছে সেইভাবে কিন্তু ওই 10 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আর 5 মার্কের কিন্তু প্রশ্ন আকারেই প্রশ্ন থাকবে তোমাদের। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে।